আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকেই নি নিজেকে দিয়েছি ধিক্কার। আমি অন্তর আপনাদের সামনে আজকে কিছু বলতে চাই, অ্যাক্সিডেন্টকে নিয়ে আমি কিছু বলতে চাই। শুধু এতটুকুই বলতে চাই যে আজকে ড্রাইভারগুলো যখন তাদের সিটে বসে সাধারণ মানুষকে, তখন তারা পিঁপড়ার মতো দেখে, আর এই পিঁপড়ার মতো দেখে বলেই মানুষ পিষ্ট করে মেরে দিয়ে চলে যায়। আর আজকালকার ড্রাইভারগুলো সব 10 থেকে 14 বছরের বয়সে। আমি এসব নিয়ে আমার আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি অন্তর, আপনাদের মাঝে হয়তো আমার তেমন পরিচিতি নেই, আমি আসলে সাধারণ একটা মানুষ। আর অ্যাকচুয়ালি আমি আপনাদের সামনে কিছু বলতে যাচ্ছি। আমার আজকে আমি আজকে একটা জিনিস দেখে আমার আসলে মাথাটা এখন পর্যন্ত ঠিক নেই, এবং হচ্ছে কথাটা যে এই অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে। তখন আমি মিরপুরের পাশেই ছিলাম, সো যদিও সেটা গতকাল ঘটে গেছে, বাট আমি আজকে আপনাদের সামনে বর্তমান সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু বলতে যাচ্ছি। জানি না আপনারা কে কে কী ভাবেন আমাকে, কেউ কতটা ভালো বা কতটা খারাপ ভাবেন সেটা আমি জানি না, বাট আমি আমার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সো আপনারা যদি শুনেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে, তাহলে হয়তো বা আমার খুব ভালো লাগবে, কারণ আমার এই কষ্টটা একদম ভালো লাগতেছে না, নিজেকে আজকে আমি একদম কন্ট্রোল করতে পারতেছি না। প্রথমে বলে নিই, এটা আমার কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক বা উস্কানিমূলক কিছু কথা না, বা আমি কিছু বলতে আসিনি এসব নিয়ে, অথবা রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, এ পর্যন্ত নেই, ঠিক আছে। আমি রাজনীতিকে পছন্দ বলতে কি পছন্দ করি না, আমি সব সাধারণ মানুষের মতো, আমার ওগুলো কেমন জানি একটু আলাদা রকম লাগে। যাই হোক, রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকে আমার ছাত্রছাত্রী ভাই ও বোনদের প্রতি নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে যখন আমি রাস্তায় বের হই, যখন দেখি যে পুলিশ আমার ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি লাঠি চার্জ করতেছিল, তো আমি অঝরে কেঁদে ফেলছি। তাদের এই যে আমাদের পুলিশ ভাইদের যে রিয়েক্টটা ছাত্রছাত্রীগুলোর উপর, তারা তো ছোট, তারা তো বাচ্চা, তাদের উপর এরকম লাঠি চার্জটাকে নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি যেটা বলতে যাচ্ছি যে হয়তোবা আন্দোলন করে আন্দোলন করতে করতে এক সময় দেখা যাবে বিচার হবে, হয়তোবা আমাদের মতো কলেজ ছাত্র বা ভার্সিটির ছাত্রগুলো কয়েকটা বাচ্চা আগুন ভাঙচুর দিয়ে কিছুটা সরকারের প্রতি চোখ যাবে যে বিচার সুষ্ঠু করার জন্য। আসলে আমি যেটা দেখতেছি যে এখানে বিচার হবার কিছুই নেই, কারণ আপনি যে পাশে যাবেন রাস্তাঘাট ভাঙ্গা, ঢাকা শহর, এটা ঢাকা শহরের মতো একটা জায়গাতে যেখানে একটু বৃষ্টি হইলে পুরো নদী হয়ে যায়, বঙ্গোপসাগর হয়ে যায়, একটু বৃষ্টি হইলে হাঁটা যায় না। আমাদের এখানে লোকাল সার্ভিসগুলোকে দিছে সিটিং সার্ভিস, যার অর্ধেক গাড়ির বডি আছে অর্ধেক গাড়ির বডি নেই, জানলা আছে কিন্তু জানলার সামনের জানলা গ্লাসটা নেই, ইঞ্জিন কভার এবং ড্রাইভারের মাথার উপরেও লোক বসায় নিয়ে যায়। এটা আমাদের ঢাকা শহর। আসলে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমাদের ভাবতেও কেমন জানি একটা বিব্রত বোধ মনে হচ্ছে এখন। একটা বিব্রত বোধ মনে হবে নাই কেন, আজকাল বাসা থেকে যখন ভাই ও বোনেরা, আমার মা বাবারা যখন বাসা থেকে বের হয় কাজে, তখন খুব চিন্তা হয় যে কখন কোন পাশ থেকে একটা গাড়ি বা একটা কিছু এসে না জানি আমার বাবা মার কিছু ক্ষতি হয় কি না, হয় আমার যত ভাই বোনেরা যারা কলেজ যায়, আমার বন্ধু বান্ধব বা আমি সবসময় রাস্তায় একটু টেনশনে থাকি যে কোন পাশ দেখাবো কোন পাশে তাকাবো না, এমনভাবে গাড়িগুলো যায় যেন মনে হচ্ছে মানুষগুলোকে পিঁপড়া মনে করে। তো যাই হোক, আমার খুব কষ্ট হচ্ছে, মানে আজকের বিষয়টা দেখে আমার শরীরের রং প্রতিটা শিহিরে উঠছিল। জানি না আমার মতো আর কারো কারো
এরকম হয়েছে, কার কতটা ফিলিংস হয়েছে এইসব নিয়ে সেটা আমার জানতে যাচ্ছি। এবং আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যেভাবে হোক, কমেন্টস করে হোক, যেভাবে হোক আপনারা জানাবেন। কারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা যাদের সবার আছে, আমার ভাই বোন আছে, আপনাদেরও ভাই বোন আছে, সবার ভাই বোন আছে। যাই হোক, আমার মতো কলেজ ছাত্র বা তার কলেজ ছাত্র ছাত্রীগুলো এক সময় দেখা যাবে যে বাস পুড়িয়ে হয়তো বা অক্টোবর প্রধানমন্ত্রী টিভি সেটের সামনে এসে কপালে কয়েকটা ভাঁজ দিয়ে নিহতদের আত্মীয় স্বজনের সমবেদনা জানিয়ে কয়েক লক্ষ টাকা দান করে সমবেদনা দিয়ে সেই ক্ষতিটা পূরণ করতে যাবে। তারপরে একদল বন সোয়ারেরা এসে প্রধানমন্ত্রীকে হিউম্যান অব দ্য মাদার বলে প্রমাণ করবে। কিন্তু এতে কিছু কি পাওয়া যাবে? একটা মা বাবা কি তার সন্তানকে ফিরিয়ে পাবে? একটা বাবার চাপা কষ্টটা কি কেউ ভুলিয়ে দিতে পারবে? না জানি মাটা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠে, হাউমাউ করে কেঁদে উঠবে, তার সন্তানকে খুঁজবে, কিন্তু তার সন্তানকে কি সে কাছে পাবে? না, কখনো পাবে না। কিভাবে পাবে? চোখের সামনে শুধু একটা জিনিসে ভাসবে, একটা বাজ এসে আমার সন্তানকে কিভাবে পিষিয়ে দিয়ে চলে গেল। কেউ কি পারবে দিতে এই সান্ত্বনাটা? তাদের বাবা মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না। যতদিন না রাস্তাঘাট ঠিক হবে, যতদিন না বাস, এই সিটিং সার্ভিস হোক, আপনার যে কোনো সার্ভিস হোক, বাস, এক কথায় বাস, যেটাকে নিয়ন্ত্রণে আনা যাবে, ততদিন এই অ্যাক্সিডেন্ট কখনোই ঠিক হবে না। আজকে দেখলাম আমি মিরপুর 10-এ একটু দূরে দাঁড়িয়েছিলাম যে কোনো একটি কাজের ক্ষেত্রে, তো হঠাৎ করে দেখি যে ছাত্রছাত্রী ভাই বোনেরা ওদের মতো করেই সুন্দরভাবে আন্দোলন করতে করতে এগিয়ে যাচ্ছে। 10 নম্বর থেকে আন্দোলন করতে যাচ্ছিল, তখন কেউ বাস ভাঙেনি। বনভূল থেকে আদিবাসী কলেজের দিকে যাচ্ছিল, 10 নম্বর পেট্রোল পাম্পের সামনে যেতেই আমার পুলিশ ভাইয়েরা লাঠিচার্জ করা শুরু করলো। এক ভাইয়ের মর্মান্তিক অবস্থায় মাথা ফেটে রক্ত বেরিয়ে আসতে ধরলো। কিন্তু সেটাতে কি কিছু হয়েছে? তারা তো ছোট, তাদেরকে নিয়ে কি কিছু করার চিন্তা করা ছিল? তারা অনেক ছোট, তারা আন্দোলন কি ঠিকভাবে সেটাও জানে না। হ্যাঁ, তারা রাস্তায় আন্দোলন করতেছে, তাদের সহপাঠী একজন, তাদের সহপাঠী কয়েকজন রাস্তায় পিষে মারা গেছে বাস অ্যাক্সিডেন্টে, সেটা তারা কিভাবে মেনে নিতে পারতেছে না। নেক্সট টাইমে যেন কখনো এরকম না হয় তার সেইটাই সুষ্ঠুভাবে বিচার চাচ্ছে। কিন্তু পুলিশ ভাইয়েরা এসে লাঠি চার্জ করে আমার ছোট ভাই বোনদেরকে রক্তাক্ত করে দিছে, এটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না। আমি কেন, ওখানে যারা দাঁড়িয়েছিল, যারা দেখছিল, তারা কেউ মানতে পারছে না, সেটা কেন? আমি পুলিশ ভাইদেরকে বলতে যাচ্ছি, আচ্ছা ভাইয়েরা, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, আজকে যদি আপনাদের ছেলে মেয়ে অথবা আপনাদের ভাই বোন যদি রাস্তায় এভাবে মারা যেত, আপনারা কি নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন? কখনোই পারতেন না। কেন পারতেন না? কারণ নিজের ধন হারিয়ে গেছে, নিজের বুকের ধন যাদের হারিয়ে যায় শুধু তারাই কষ্টটা পায়, বাকিগুলা শুধু একটু 2 মিনিটের সমবেদনা জানায়। তো আপনাদেরকে তো সাপোর্ট করার উচিত ছিল, এই আন্দোলনটা যারা সুষ্ঠুভাবে করতে পারে সেটা আপনাদেরকে সাপোর্ট করার দরকার ছিল, কিন্তু না, আপনারা লাঠিসোঁটা নিয়ে চার্জ করা শুরু করে দিচ্ছেন। কেন? যদি আজকে যাদের উপর চার্জ করছেন লাঠিচার্জ, তারা যদি আপনার ভাই বোন হতো, তারা আপনাদের সন্তান হতো, তাহলে কি পারতেন তাদের উপর লাঠিচার্জ করতে? পুলিশ ভাইয়েরা, আপনাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ছোট ভাই বোনদের প্রতি, ওরা তো কোনো রাজনীতিক নিয়ে টান যায়নি বা কোনো বিরোধী দলীয়ই না যে তাদের উপর এভাবে লাঠি চার্জ করতে গেছে। তারা তো ওই সময় কোনো গাড়িতে ভাঙচুর বা কোনো ইটপাটকেলও মারেনি, তাহলে আপনারা শুধু শুধু কেন লাঠি চার্জ করলেন? আমি কালকে টিভিতে যখন আমি দেখলাম
বারবার আমাদের নমন্তি স্যারকে দেখাচ্ছিল যে একদল সাংবাদিক তাকে যখন কোশ্চেন করতেছিল যে স্যার আপনি আর এইটা এই সড়ক দুর্ঘটনাতে আপনার আসলে মতামতটা কী, তখন তিনি এমনভাবে হাসতেছিল মনে হচ্ছে যে দু তিনটা মারা গেছে কিছুই না, মনে হচ্ছে উনি সবাই ক্লোজ আপের অ্যাড দিতে আসছিল, যে এমন হাসিটা তার। কেন একটু কি সমবেদনা নেই, একটু কি মায়া ছিল না? তারা তো আপনাদেরই ভাই বোন, কেন আপনারা যখন বক্তৃতা দেন তখন তো বলেন ভাইয়েরা আমার বোনেরা আমার, তাহলে আজকে যেই ছোটো ভাই বোনেরা মারা গেল তাদেরকে নিয়ে কি আপনার একটু চিন্তা হয়নি? তাদের প্রতি কি আপনার একটু মায়া ছিল না? কেন ছিল না? আপনি তো একজন বড় মাপের মন্ত্রী, আপনার তো সব কিছু নিয়েই করতে হবে স্যার, তাহলে আপনি এমনটা করে কি আপনার এই যে সাংবাদিকের সামনে একটা লাইভ টেলিকাস্টে আপনাকে এভাবে হাসে, যারা যারা মারা গেছে তাদের পরিবারগুলো এবং সারা বাংলাদেশ বাইরের মানুষগুলো দেখছে যে আপনি এইভাবে হাসতেছিলেন, সেটা জানি না আপনার হাসাটা কী কারণ ছিল, কিন্তু ওই সময়টা আপনার হয়তো হাসাটা একদমই ঠিক ছিল না, সান্ত্বনা কিছু হইলেও দেওয়ার দরকার। আপনার হয়তো সান্ত্বনাটা দেখেই ওদের ফ্যামিলিটা একটু হলেও সান্ত্বনা পাইত, কিন্তু স্যার আপনি তো দেখিয়ে দিলেন সবাইকে যে আসলে আপনার কাছে সেটা কিছুই না। আপনি আবার আরেকটা জিনিস বলতেছিলেন স্যার যে ইন্ডিয়ার মতো দেশে 30 জন 35 জন করে ডেইলি মারা যায় তো তাদের কিছু হয় না, তো আমাদের দেশে এরকম হচ্ছে কেন? স্যার যাদের হারায় তারাই তো বোঝে যে আসলে এমনটা হচ্ছে কেন। তাহলে আপনি কি চাচ্ছেন যে আমাদের বাংলাদেশেও প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন বাসের চাকার সাথে পিষ্টে মারা যাক, রক্তাক্ত রাস্তা হয়ে যাক, একজনকার মগজ আরেক জায়গায় ছিটকে যাক, আরেকজনকার প্রিয় মুখটা তাদের কাছে কান্নার ঢোল হয়ে দাঁড়াক? স্যার স্যার আমি তো মানতে পারছি না, আমি তো সাধারণ একটা ছেলে, সাধারণ একটা মানুষ, আমার তো খারাপ লাগতেছে, তারা আমার ভাই বোন কিছু না, আমার রিলেটিভ না, আমার খুব কষ্ট হচ্ছে স্যার। যাই হোক স্যার, আপনার বড় মাপের মানুষ বড় বড় আপনাদের কাজ, সেটা নিয়ে আমার কোনো কিছু নাই, আপনাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, সবসময় আপনাদের সম্মানটা আমার কাছে থাকবে। তো স্যার আপনারা অবশ্যই রাস্তাঘাটগুলো ঠিক করার চেষ্টা করবেন, এবং হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দ্বারা ড্রাইভিং করানো হয় সেই ড্রাইভিংটা যেন একটা ড্রাইভারকে যে লাইসেন্সটা দেওয়ার আগে যেন তাকে অবশ্যই পরীক্ষামূলক তাকে করা হয়, যেন একটা ড্রাইভার যেন মিনিমাম 24 বছরের উপর ছাড়া যেন 18-14 বর্তমান কিশোর বয়সের বাচ্চাগুলো দেখতেছে ড্রাইভিং করতেছে। কালকে আমি পান্থপথে যখন দাঁড়িয়েছিলাম তখন এক মুরব্বী দৌড়ে যাচ্ছে, তাকে বাসের সামনে নিয়ে আসা হচ্ছে এবং মনে হচ্ছে যে মুরব্বীটা একটু হলেও পড়ে যেত, কিন্তু সেভাবে যেন কোনো যাত্রীবাহী বাস যেন যাত্রী না তুলে সেটার দিকে অবশ্যই নজর রাখবেন স্যার। আমাদের অবায়দুল স্যারের প্রতি আমার দৃষ্টিকোণ স্যার, আপনারা অবশ্যই এরকম যেন সিটিং সার্ভিসগুলো না করে যেন, এবং যখন কোনো কলেজ ছুটি হবে বা কোনো স্কুল ছুটি হবে, সেটা কেজি স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, কোনো কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যখন ছুটি হবে তখন যেন অবশ্যই গাড়ি ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে যতক্ষণ স্টুডেন্টগুলো রাস্তা পারাপার না হয়। যদি ওভারব্রিজ থাকে তাহলে অবশ্যই ওভারব্রিজে পার হবে। হ্যাঁ, আমাদের জনগণকেও, আমাদের ভাই বোনেরা আপনাদেরকেও বলতেছি, অবশ্যই আপনারা ফুড ওভারব্রিজ ব্যবহার করবেন, কারণ সরকার অনেক টাকা খরচ করে ফুড ওভারব্রিজ করছে। আজকে আপনারা যদি ফুড ওভারব্রিজ পারাপার হন তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্টটাও কমে যাবে। যাই হোক, আমি এটা বলতে যাচ্ছি যেন কোনো বাস, যেন কোনো ট্রাক, কোনো লেগুনা, কোনো ছোটো বাস, কোনো যে কোনো বাস যেন স্কুল কলেজ ছুটি হওয়ার সময় অবশ্যই যেন ছাত্রছাত্রীকে পার হওয়ার সুযোগ দেয়, এবং হচ্ছে যেন কোনো সমস্যা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অবশ্যই অ্যাক্সিডেন্ট আস আমাদের দেশে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে 5, 7, 10 জন মারা যাচ্ছে। আমি কিছুদিন আগে ট্যুরে গেছিলাম, এই আপনার নাম বলবো না, গেছিলাম যেখানে দেখতেছি ড্রাইভারের সামনে আমি ছিলাম, দেখতেছি অনেকগুলো ট্রাকের হেডলাইট নেই, ব্যাকলাইট নেই, কিন্তু তারা চলতেছেই চলতেছেই, কোনো সিগন্যাল মানতেছে না, এমনকি কোনো সিগন্যাল দিচ্ছে না। অবশ্যই এটা ট্রাফিক পুলিশদের নজরে আসা দরকার, হাইওয়ে পুলিশদের ভাইদের উদ্দেশ্য বলছি, আপনাদের এটা নজর দেওয়া উচিত, কারণ আপনারা যদি এটা নজর নজর দেন অবশ্যই অ্যাক্সিডেন্টের হার আরও কমে যাবে, যে আরও অনেক বাবা মায়ের কল থেকে তাদের সন্তান হারিয়ে যাবে না, অনেক ছেলে মেয়ে তাদের বাবা মাকে হারাবে না, অনেক বাবা মা তার
ছেলেমেয়েদেরকে হারাবে না, এমনটাই স্যার আপনাদের প্রতি আমার দৃষ্টি। আশা করি স্যার আপনারা কখনোই এমনটা চাবেন না। আপনারা তো দেশের হত্যাকর্তা, দেশটা যেভাবে ভালো চলুক, ঢাকাটা যেভাবে ভালো চলুক, যে কোনো অঞ্চল যেভাবে ভালো চলুক, আমরা শুধু ভালোটাই চাই, যেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে কোনো ভাই বোনের আর প্রাণ না যায়, কোনো সহপাঠী যেন আজকে আন্দোলন করতে যেন লাঠিচার্জ না খায়, সেটা অবশ্যই আপনারা দেখবেন। এবং আমি পুলিশ ভাই ও বোন ভাইদের প্রতি বলতেছি, পুলিশ স্যার মামাদের প্রতি বলতেছি, আপনারা অবশ্যই আপনাদের এই ছোটো ছোটো বাচ্চাদের ভাই বোনদেরকে আপনারা নিজেদের ভাই বোন অথবা বাচ্চাদের সুদৃষ্টি দিয়ে তাকাবেন, এদেরকে আন্দোলন করার সুযোগ দেন। তারা তো বাস ভাঙতেছে না, তারা তো কিছু করতেছে না, তারা তো তার বাসটা তখনই ভাঙতেছে যখন আপনারা লাঠিচার্জ করতেছেন, যখন তারা আপনাদের উপর কোনো কিছু করতে পারতেছে না, তখনই তারা লাঠিচার্জ বাস ভাঙতেছে, বাস ইয়া করতেছে। আপনারা যদি সুষ্ঠুভাবে তাদেরকে প্রটেক্ট দেন, তাহলে অবশ্যই এটা কখনোই হবে না, বাস ভাঙবে না, কখনোই কিছু হবে না। সো আমি কিছু বলতে যাচ্ছি না, আমি এটাই বলতে যাচ্ছি যে সবাই রাস্তা পারাবার সুন্দরভাবে হব, রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই সব পাশে দেখিয়ে চলাফেরা করবো, যেন আমাদের কোনো আর অ্যাক্সিডেন্টের ইয়া না হয়।